বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে আড়িয়ালখা নদীর তীব্র ভাঙন। প্রতিদিনই ভাঙছে বসত বাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। আড়িয়ালখা নদী ভাঙনের বিলীন হয়েছে দুটি গ্রাম। হুমকির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সেতু, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি গ্রাম। শুষ্ক মৌসুমে এই নদী ভাঙন রোধে কাজ না করা গেলে অচিরেই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে এসব স্থাপনা। দ্রুত নদী ভাঙন রোধে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ সহ নদী শাসনের কাজ করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। পঁচিশ তিরিশ ঘর বাড়ি ঘর ভেঙে গেছে এবং আর একটা গ্রামও অলরেডি উঠে যাইতেছে। এবং আমাদের যে সামনে ব্রিজ দেখতেছেন আড়িয়ালখা নদীর ব্রিজ, এই ব্রিজটাও হুমকির মুখে, যার কারণে আমরা চাই নদী শাসন এবং স্থায়ীভাবে আমাদের যাতে এই সরকার এই একটা বাঁধ দিয়ে দেয় এবং বাঁধ নির্মাণ করলে যাতে আমাদের নতুন যারা বাড়িঘর করছে ভাঙ্গাচুরা এরাও যাতে বাঁচতে পারে এবং এই বাড়িঘর এবং গ্রাম যেন বাঁচে, এইটাই আমরা দাবি জানাইতেছি এবং এইটা যেন হয় এটা আমাদের সরকারের কাছে আবেদন। আমার তিনবার ভেঙে গেছে, এখন আছি, আমার আর কোনো জায়গা জোর নাই, আমি যাই ভেঙে যাই গিয়ে আমার খুব হয়ে যায় আর কি করে রাষ্ট্র দশ বছর ধরে গাং ভাঙতে লাগছে। আমরা একজনে তিন বছর বাড়ি ঘর ভাঙে দক্ষিণ দিক করছি, কে এখন আসে জায়গা কে নাই, এখন এই পর্যন্ত দেখেন গাঙ্গে ভাঙে লাগছে। রাজার একটা হবিগঞ্জের হাট পর্যন্ত একটু বলক করিয়ে দিত, তাহলে আমাকে বড় উপকার হইতো, আমরা একটু থাকতাম, একটু আসান পাইতাম। আমাদের এই আড়িয়ালখা নদীটি বিগত তিন চার বছর ধরে ভাঙা ধরছে, তো এই ভাঙনে আমাদের অলরেডি দুই তিনটি গ্রাম ভেঙে চলে গেছে, আরেকটি গ্রামও ধরছে। যদি এটার স্থায়ী কোনো ব্যবস্থা সরকার না নেয় তাহলে এই গ্রামটিও ভেঙে যাবে, আমরা এমনিতেই নিঃস্ব হয়ে গেছি আর বাকি যারা আছে তারাও পথে বসার উপক্রম হয়েছে। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই গ্রামের দিকে লক্ষ্য রেখে আমাদের যদি একটি নদী শাসন করে দেয়, আমাদের একটি ব্যবস্থা করে দেয় তাহলে আমরা উপকৃত হব। বাবা ভাঙছে পাঁচ ছয় বারে, আমরাও যে একটু স্বর্গে স্বর্গে আমাকে জায়গা আসলে না, একটু একজনের জায়গা যেয়ে উড়াইছি আবারও ভাঙছে, আবার আর একজনের জায়গা যেয়ে একটু রয়েছি, হ্যাঁও যাবার দেওয়া হয়েছে আর এক খালি যেয়ে রয়েছে, এই যে হ্যাঁ গো জায়গায় আসলাম, হ্যাঁ গো জায়গা ভাঙিয়েছে। আমাদের এই আড়িয়ালখা নদী একে একে তিনবার ভাঙছে, গ্রাম তিনটাও ভাঙা শেষ হয়ে গেছে আর এখন আমাদের ফির আবার এই গ্রাম ধরছে। আমার বাড়িতে আমার আর কোনো জায়গা জমি কোনো কিছু নাই, আমার এই বাড়ি বিটাটি ছিল আমার বাড়ির ভিটাটা ভাঙে গেছে, সুন্দরকে ভাঙতে আছে যে এই সরাইতে সরাইতে মানুষের জায়গায় এখন থাকতে আছি, এখন আমাকে কোনো কুল কিনারা নাই, আমরা কই দাম, এখন সরকারে যেতে আমাকে একটু স্থান দিতে আমরা থাকতাম। এবার না তিনবার ভাঙছি, এখন আর কোনো আমার কোনো জায়গার নাই, মানে স্থানও নাই থাকার, ঘরবাড়ি সব বিলীন হয়ে গেছে নদীর মধ্যে, কোনো চাষের জায়গা মোকা কিছুই নেই, মানে অসহায়। নদীটা শাসন না হয় তাহলে ব্রিজটাও থাকবে না, আমাকে এলাকাটাও থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, এই নদীটা খুব দ্রুত গতিতে শাসন করা খুব প্রয়োজন। ভাঙছে পঁচিশ তিরিশ ঘর বাড়ি ঘর ভেঙে গেছে এবং আর একটা গ্রামও অলরেডি উঠে যাইতেছে। এবং আমাদের যে সামনে ব্রিজ দেখতেছেন আড়িয়ালখা নদীর ব্রিজ, প্রতিদিনই ভাঙছে ফসলি জমি, রাস্তাঘাট ও বসত ভিটা। আড়িয়ালখা নদী ভাঙনে এবছর বন্যার পর থেকে এই পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ বিরঙ্গল গ্রামের ২৫ থেকে ৩০টি ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। বিগত সাত আট বছর এলাকায় দুটি গ্রাম আড়িয়ালখা নদীর ভাঙনের নদী গর্ভে ঠাঁই নিয়েছে। হুমকির মধ্যে রয়েছে হবিগঞ্জ আড়িয়ালখা নদীর উপরে ৬৩ কোটি ৯৪ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা শাহজাহান সেতু ও আরও একটি গ্রাম। এছাড়াও আড়িয়ালখা নদী ভাঙনের সদর উপজেলার বাহাদুরপুর, ধুরাইল, কলিকাপুর, পাঁচখোলা, বহাইরেরচর, কাতলা, কাজির ট্যাক, চরগোবিন্দপুর, মহেশেরচর, পুরাতন ফেরিঘাট, বাবনাতলা ও চরকুলপতি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে আরও বেশ কয়েকটি গ্রাম, বসতবাড়ি আর ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ভাঙন আতঙ্কে ঘুমাতে পারে না নদীর পাড়ের মানুষগুলো, অনেক পরিবার তাদের বসতভিটা শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙন প্রতিরোধে জেলা পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধ না করা গেলে অচিরেই বিলীন হয়ে যাবে বেশ কয়েকটি গ্রাম, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমি ও রাস্তাঘাট। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষগুলো দ্রুত আড়িয়ালখা নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ সহ নদী শোষণের কাজ করার আহ্বান জানিয়েছেন আড়িয়ালখা নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। নদী ভাঙন রোধে শুষ্ক মৌসুমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর। আমাদের ঘাটটা যে ভাঙ্গা যাইতেছে গা, পরবর্তীতে যদি ভাঙ্গা যায় গা, পরবর্তীতে আমরা কীভাবে স্কুলে আসবো? আমাদের এই বামনাতলার যে একটি ঘাট,
তো এটা ভেঙে যেতেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্থানীয় এমপি মহোদয়ের কাছে একটাই আমাদের আবেদন থাকবে, আমরা যাতে সুস্থভাবে স্কুলে যেতে পারি, পড়ালেখা করতে পারি, এটাই আমার তার কাছে একটাই থাকবে। যেন দূরত্ব, খুব দূরত্ব যেন একটা বাদ হয়। শিবচর মাদারীপুরের সেতু বন্ধন আমাদের এই রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার লোক। অল্প কিছুদিনের পূর্বেও আমাদের এখানে যে বটগাছটি দেখতে পাচ্ছেন সেটি রাস্তা থেকে অনেক দূরে ছিল, আজকে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইটভাটা মাটি কাটা এবং অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করার কারণে এখন এই এই এলাকা এখন হুমকির মুখে। এই যে যদি বেড়িবাঁধের জন্য যদি একটু আমাদের মন্ত্রী মহোদয় আছে অথবা আমাদের আরও অঞ্চল মাদারীপুরের সদরের কিছু লোকজন যারা নেতৃবৃন্দ আছেন যদি প্রত্যেকে একটু খেয়াল করে অথবা তার এই খেয়ালে এই অঞ্চলটা উন্নতর দিক দিয়ে অথবা মোটামুটি ভালো একটা ইসে চলে যেতে পারতেছে। কারণ প্রকল্প প্রণয়ন করে ইতিমধ্যে হেড অফিসে দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের পর নদী সংরক্ষণের কাজ বাস্তবায়ন করার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা। মাদারীপুর জেলার আড়িয়ালখা নদীর হুবিগঞ্জ ব্রিজ এলাকায় আমাদের যে নদী ভাঙন পরিলক্ষিত হয় প্রায় প্রতি বছরই, এটার প্রেক্ষিতে আমাদের সাবেক নৌ পরিবহন মন্ত্রী মহোদয়, মাদারীপুরের এমপি মহোদয় জনাব শাহজাহান খান আমাদের একটি ডিও লেটার প্রদান করেছিলেন। সেই প্রেক্ষিতে আমাদের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে আমাদের পানি উন্নয়ন বোর্ডের হেড অফিস থেকে। সেই কারিগরি কমিটির রিপোর্ট অনুসারে আমরা একটি প্রকল্প প্রণয়ন করে ইতিমধ্যে আমরা আমাদের হেড অফিসে দাখিল করেছি। এই প্রকল্পটি অনুমোদনের পর আমরা আশা করছি আমাদের নদীটি সংরক্ষণের কাজটা আমরা নদীটি সংরক্ষণের কাজ বাস্তবায়িত হলে হবিগঞ্জ ব্রিজ এবং তৎসংলগ্ন যে গ্রাম আছে বা এলাকা আছে সেই এলাকাসহ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে আমি মনে করি। প্রকল্প বর্তমানে ইনিশিয়াল অবস্থায় আছে, এটি প্রকল্প অনুমোদন হতে আশা করি হয়তো 8-10 মাস কি 1 বছর লাগতে পারে, তো তারপরে আশা করি আমরা কাজ শুরু করতে পারব। একটা পরিস্থিতি আমাদের মোটামুটি পুরা কান্দি উঠে গেছে এখন। তার একবারে নদীর মধ্যে